প্রার্থীর তালিকাত নাম নাই, কিন্তু চলাইছে নির্বাচনী প্রচাৰ। লক্ষিমপুরের নটা বিধানসভা সমষ্টির নাম কব নজনা এইজন প্রার্থী জয়ী হব বলে 1.5 লাখ ভোটর ব্যবধানত। প্রার্থীর তালিকাত নাম নথকা এজন প্রার্থীক লো বিপাঙত শিলাপথরের মাজরবাড়ি রাইজ। এইজন যুবকর নাম অজল নমঃক্ষুদ্র, শিলাপথরের সিমেন্টমুখ জামালপুর অধর। অজলে লক্ষিমপুর লোকসভা সমষ্টির বাবে মনোনয়ন দাখিল করেছিল, পিছে কোনো কারণত গ্রহণ করা নহল মনোনয়ন। নির্বাচনের নামত ইতিমধ্যে তেও খরচ করিলে লক্ষাধিক টাকা, পিছে প্রার্থীর তালিকাত নাম না থাকলেও ক্রান্ত হওয়া নাই যুবকজন। গ্যাস সিলিন্ডারের প্রতীক চিহ্ন লই গাঁয়ে গাঁয়ে অব্যাহত রাখিছে নির্বাচনী প্রচার। অজলর মতে মানুষের তেওক লই বহু আশা, সেয়েহে তেও নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিব। মই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক আমার রাজ্যের দল সভাপতি রাজ্যের দলের অখিল গগৈ প্রচার চলাই আছে, চলাইছে আমার শিবসাগর পিনে লোকসভা লক্ষিমপুর লোকসভা 12 নং। আগতে 114 নং আছিল, আমি অলপ ভুল লিখি দিছিল, এই কারণে তো তাতে কইছে আপনার লেখাটা অল্প আরো লিখব অল্প বাকি আছে, আমি নতুন নেজানো এই কারণে অল্প ভুল লিখা আছিল। আর তারপিছত এনেকা ঘটনা হয়েছে যে আমার 3000 কম আসলে, 3000 কম কারণে আমি ইমান মানুষ লই গেছিল, কিমান টাকা খরচ না হলে 50,000 টাকা খরচ হয়েছে হওয়ার পিছত। আর ইমান দিনের পর আমি ক্যাম্পিং করে আছো, আমার না হলে 2-3 লাখ টাকার নিচিনা পয়সা খরচ হয়ে গেল। খরচ হওয়ার পিছত এটা মনত কেনকা লাগবে যদি এটা নাম নেহে, এনেকা অবস্থাত মানুষে আমার আশাত বরখাত ভোট দিবল মানুষে আশা করে আছে, কিমান লাইক কমেন্ট শেয়ার আমাক করে আছে। আজি মোর পিছত এনেকা মানুষ লাগিছে যে মোক বন্ধ করার কারণত, এই বন্ধ করার কারণ মানুষ এনেকা পিছ লাগিছে, এই পিছ লগার কারণত মই যি দিকত যাও যাক মাতু ইয়ে নেহে এনেকা হয়ে যায়, আহিম বলে কয় পিছত নেহে, এনেকা অবস্থা হয়ে আছে। এই দলের ষড়যন্ত্র মই যা, এই ষড়যন্ত্র লাগিছে প্রধান বড়ায় অল্প ষড়যন্ত্র করে আছে, মানুষ কিছু টাকা পয়সা দি আমাক মানে এনেকা অবস্থা করে। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক রাইজর দলের প্রার্থী বলে পরিচয় দিয়া অজনক লই এটা বিপাঙত রাইজ, বেনার পোস্টারিংও করেছে বিভিন্ন ঠাইত, তাও কিদরে ঘরের চৌপততেই নির্বাচনী কার্যালয় খুলি প্রচার অব্যাহত রাখিছে। মনোনয়ন দাখিল করার পাছতো প্রার্থীর তালিকাত তেওঁর নাম নাহিল। ইফালে অজনের অজনা কথাত গুরুত্ব নিদিবলৈ রাইজক আহ্বান জানাইছে বিজেপি কর্মীয়ে। অযথা নির্বাচনের প্রচার চলাই রাইজক বিভ্রান্ত করা যুবকজনের বিরুদ্ধে প্রশাসনক ব্যবস্থা লবলৈ আহ্বান জানাইছে রাইজে। মই আপনাক কৈছো ই এটা মানে ফুটান্তি নমিনেশন গই কিনেও আমি সেইদিনা আমার লক্ষিমপুর কোর্টত আমার সাংবাদিক বন্ধুসকলে দিছে, ইয়াত নমিনেশন হওয়া নাই, এনেই ইয়াত মানে বেনার এখন বনাই উল্টাকে ক্যানভাস করে আছে। আমি ইয়াত আমার বিজেপি, আমি সব রাইজে আমার বিজেপি দিব, আমার প্রধান মূরত বিপুলপুর জিকাব, ইয়ার মানে মাথার ব্রেইনটু বেয়া আপনাদেরকে মানে জানাইছো, আপনাদেরকে ইয়াক কল মহান সতর্ক করে দিব। আমি বিনা নমিনেশনত পোস্টার দি বেনার বনাইখিনি ক্যানভাস করাটো আমার প্রশাসন বিভাগকে মই জানাই দিছো, তেওঁলোকে বিহিত ব্যবস্থা লোবর কারণে মই হেৰি জানাইছো আপনাদেরকে, কারণ এই নমিনেশনত হেৰি নাই। আমি দেখিছো এটা 9 জন ক্যান্ডিডেট, ইয়ার এইজন ক্যান্ডিডেট হলে 10 জন হলেতেন, 9 জন ক্যান্ডিডেট তা থি আটাইখিনি আমার মাদরবাড়ি অঞ্চলত পোস্টার লগাইছে, বেনার লগাইখিনি কইছে মোর রাইজর মানুষ মোক এই অখিল গগৈয়ে মোক পঠাইছে, মই প্রস্তাব করেছে, মই অখিল গগৈ রাইজর দলের মানুষ, গতি মই অখিল গগৈ মহোদক ডাঙরে কইছো তেমন এনেকা বস্তু ধিকার দিয়ে তেমন নাম কারিখিনি এই হেৰিত লিখিছে তলত অখিল গগৈ প্রস্তাব করেছে বলে, গতি আপনার আমার সাংবাদিক বন্ধুসকল কইছো আপনাদের অতি সোনকালে আমার এই সতর্ক দিব করিবর কারণে মই আপনাদের অনুরোধ জানাইছো, কারণ আমাদের সকল বিজেপির মানুষ আমার ইয়াত বিজেপি আমি অন্য অন্য দলক আমি নীল করে দিম বলে আমি প্রতিজ্ঞা লৈছো। এবার অসমীয়া প্রতিদিন ডিজিটাল সংবাদ শিলাপথাৰ।